হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো ফ্রেঞ্চ টোস্ট। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য আমি নিয়েছি ব্রেড, এইভাবে কেটে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, দুধ নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, ক্যাপসিকাম, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর স্বাদ মতো নুন। আমি একটা মিক্সিং বোলের মধ্যে ডিম দুটোকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দেব, স্বাদ মতো নুন দেব। ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি এবার দুধটা দিয়ে দেব, মিশিয়ে নিচ্ছি দুধ দিয়ে। এবার আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে একটু ক্যানোলা অয়েল দিচ্ছি। আপনারাও নর্মাল অয়েলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই মিক্সচারের মধ্যে একটা ব্রেড দিয়ে এইভাবে নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দেবো। দেখুন, এইভাবে একটা একটা করে দিয়ে দেবো, এইভাবে ফ্রাই করে দেবো। এইভাবে ফ্রাই হচ্ছে, তৈরি হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।